কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমাদের অনুরোধের একটি ক্লাস নিয়ে। তোমরা যারা এখন হচ্ছে আগামী 7ই অক্টোবর 2021 সালে ডিগ্রি থার্ড ইয়ারে পড়ো এবং হচ্ছে তোমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং পরীক্ষাটি দিবে, তাদের জন্য আজকের ক্লাসটি। তো তোমরা অনেকেই আমার কাছে বলেছিলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের একটা শর্ট সাজেশন দিতে। আসলে কি শর্ট সাজেশন বলে এখানে তেমন কোনো সাজেশন হয় না। তুমি যখন সবগুলো অধ্যায় পড়বে, তোমাদের হচ্ছে 8টি অধ্যায় রয়েছে, সবগুলো অধ্যায় পড়বে, তখন সবগুলো অধ্যায় থেকে বোর্ডের অঙ্কগুলো করলেই চলবে। আর তুমি যখন বেছে বেছে অল্প কিছু অধ্যায় করবে, তখন তোমাকে ওই অধ্যায়গুলো ডিটেলসে করতে হবে। তো আসো, আমি হচ্ছে যদি আমি কিন্তু এর উপরে এর আগে একটি মানে বিস্তারিত ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসটি তোমরা দেখে নিবে, ওখানে প্রত্যেকটি অধ্যায়ের মূল কনসেপ্ট আলোচনা করা আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের যে অধ্যায়টি রয়েছে, প্রথমে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, সহজে বলা হয় শেয়ার ইস্যু, এই অধ্যায়টি আমরা অবশ্যই করব, ঠিক আছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে এখানে হচ্ছে কি আমাদের নেট লাভ বের করতে হবে, মোট লাভ নেট লাভ বের করতে হবে, আমরা এই অধ্যায়টি অবশ্যই করব। পাশাপাশি ক্যাশ ফ্লো, তো ক্যাশ ফ্লো মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, এই অধ্যায়টি করব। তো এই অধ্যায়টি তোমরা কি করবা, 2014 সাল থেকে 14, 15, 16, 17 এই যে কয়েকটি সাল, 18 সাল, এই যে 4-5টি সাল রয়েছে, এর হচ্ছে জাস্ট বোর্ড কোশ্চেন 4-5টি করে যাবে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর এইখান থেকেও তোমরা হচ্ছে 12 সাল থেকে বা 14 সাল থেকে শুরু করে 19 সাল পর্যন্ত, এখানে কিন্তু অল্প কয়েকটি বোর্ড কোশ্চেন রয়েছে। কেন এই বইটি কিন্তু শুধুমাত্র যারা অনার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ো থার্ড ইয়ারে তাদের আছে, এবং তোমরা যারা ডিগ্রির ছাত্রছাত্রী তাদের আছে, অন্য কোনো ডিপার্টমেন্টে কিন্তু এই বইটি নেই। তাই এই বইয়ের কিন্তু হচ্ছে 4-5 বছরের অঙ্ক করলে অঙ্ক সংখ্যা কিন্তু খুব বেশি নয়। লিজ অধ্যায়টি করবে, তো লিজ অধ্যায়টির উপরও আমি একটি ক্লাস দিয়েছিলাম খুব বিস্তারিতভাবে, ইনশাল্লাহ আরেকটি ক্লাস দিয়ে দিব খুব তাড়াতাড়ি। তো এখন দেখো আরেকটা হচ্ছে ব্যাংকিং কোম্পানি, তো ব্যাংকিং কোম্পানির আমি বিস্তারিত আলোচনা করেছিলাম একটি ক্লাসে, ফুল রিভিউ ক্লাস ওখানে দেখে নিবে। তারপরে আছে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, এবং সর্বশেষে আছে ব্যাংক্রাপসি। তো এখান থেকে তোমরা ডিপার্টমেন্ট অঙ্কটি থেকে আসার সম্ভাবনা আছে, এটি একটি সহজ অধ্যায়, ডিপার্টমেন্ট অধ্যায়টি ভালো করে করবে। তারপরে হচ্ছে তোমরা লিজ অধ্যায়টি ভালো করে করবে। আর এই যে মানে 1, 2, 3 কী কী অধ্যায় করবে আবারও বলছি, 1, 2, 3 এই তিনটি অধ্যায় খুবই ভালো করে করবে, ইনশাল্লাহ 1, 2, 3 অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং 2014 সাল থেকে শুরু করে 14, 15, 16, 17, 18 এই 5 বছরের জাস্ট বোর্ড কোশ্চেনগুলো একটু ভালোভাবে কমপ্লিট করবে, ইনশাল্লাহ এখান থেকেই কমন পেয়ে যাবে। আর ব্যাংকিং কোম্পানি হচ্ছে যারা আগে করছো তারা পারবে, নতুন একটা স্টুডেন্টের জন্য একটি কঠিন, কিন্তু ব্যাংকিং কোম্পানিরও মাত্র 2-3টি বোর্ড কোশ্চেন আছে। এটি চূড়ান্ত হিসাব যারা ভালো পারো, অর্থাৎ আর্থিক বিবরণী, তাদের এই অধ্যায়টি করতে পারো। ইন্স্যুরেন্স কোম্পানির থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, ব্রাঞ্চ কোম্পানির থেকেও মাঝে মধ্যে আসে, তবে ডিপার্টমেন্ট থেকে বেশি আসে। ডিপার্টমেন্টের উপরে আমি হচ্ছে একটি ক্লাস দিয়েছিলাম, ক্লাসে হচ্ছে একটু ক্রিটিক্যাল অঙ্ক দুটি নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো 2-3 বার বোর্ডে এসেছিলো 2016 সালে এবং 2018 সালে। আর সহজ সহজ কিছু অঙ্ক আছে, ওগুলো তোমরা ইনশাল্লাহ দেখলেই পারবে। আর ব্যাংক্রাপসি চ্যাপ্টারটি বড়, তাই আমি এগুলো সলভ করে দিতে পারিনি, এটাও 100% মোটামুটি আসে পরীক্ষায়। তো পরীক্ষায় যে অধ্যায়গুলো আসে আমি আবারও বলছি, অধ্যায় 1, 2, 3 তারপর হচ্ছে 7, 8 এই অধ্যায়গুলো খুব ভালো করে করবে। তো 1, 2, 3, 7, 8 কিন্তু 7-8 অধ্যায়টি একটু, 7 তো মোটামুটি সহজ, 8 অধ্যায়টি একটু বড়, এটি সবার জন্য নয়। তো তোমরা যারা মোটামুটি স্টুডেন্ট এবং চিন্তা করছো যে অল্প কিছু পরেই পাশ করে যাবে, ইনশাল্লাহ 1, 2, 3 আর 7 এই 4টি অধ্যায় খুব ভালো করে করবে, 1, 2, 3, 7। তো আর এই অধ্যায়গুলোতে কী কী বিষয় সম্পর্কে অঙ্ক আছে, কোন অঙ্ক আছে বা না আছে, কী ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, বা এই চ্যাপ্টারগুলোর মধ্যে এই চ্যাপ্টারগুলোর মূল কনসেপ্টগুলো কী, সেগুলো জানার জন্য তোমরা অবশ্যই, আমি এখন একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে আমি হচ্ছে কয়েক মাস আগে একটি ক্লাস করেছিলাম, প্রত্যেকটি অধ্যায় নিয়ে 2-3 মিনিট করে ব্যাখ্যা দিয়েছিলাম কোন অধ্যায়ের মধ্যে কী কী আছে। তো তোমরা কষ্ট করে সেই অধ্যায়গুলো করে নিবে। আর তোমরা কিন্তু অবশ্যই যেটি বললাম 2013 সাল, 2014 সাল, 2015 সাল, এগুলো 2016 সাল, 2017 সাল, তারপর হচ্ছে 2018 সাল এই বোর্ডগুলোর কী করবে তোমরা, তোমাদের ডিগ্রিতে যে অঙ্কগুলো এসেছে, একটা যে মজার বিষয় হচ্ছে কি দেখো, ধরো ডিগ্রিতে 2013 সালে যে অঙ্কটি এসেছে সেই অঙ্কটি অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছে, এরকম। আবার ডিগ্রিতে যে অঙ্কটি, ধরো তোমার অনার্সে যে অঙ্কটি 2016 সালে এসেছে সেই অঙ্কটি তোমাদের 2018 সালে এসেছে। মোট কথা কি, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনার্স করছো তাদের থার্ড ইয়ারে যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইটি রয়েছে, ওই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের সাথে এই সিলেবাসটার অনেকটা মিল রয়েছে। তো ওই অনার্সের যে অঙ্কগুলো পরীক্ষা এসেছে অনার্সের অঙ্কগুলো তোমরা ভালো করে করবে, ইনশাল্লাহ অনার্সের অঙ্কগুলো এবং ডিগ্রির অঙ্কগুলো, ডিগ্রি 6 বছরের অঙ্ক এবং অনার্সেরও শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 6 বছরের অঙ্কগুলো করবে। যদিও মনে রাখবে
অনার্সের অঙ্কগুলো তুলনামূলক একটু কঠিন আসে, তো তোমাদের অনার্সের বই থেকে খুব বেশি কঠিন অঙ্কগুলো দেখার দরকার নেই, ডিগ্রির অঙ্কগুলোর সাথে যেগুলো মিল থাকবে সেগুলোই করবে, আর ডিগ্রির গত 5-6 বছরের কোশ্চেনগুলো করবে, ইনশাল্লাহ তোমরা ওখান থেকেই কমন পাবে। তো আমার নেক্সট ক্লাসটি আমি এর মধ্যেই তোমাদের হচ্ছে আমি খুবই তাড়াতাড়ি এখন তোমাদেরকে একটি ক্লাস দিয়ে দেবো, সেটি হচ্ছে কি যে এই যে আমাদের একটি ক্লাস ছিল লিজ নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করছিল, লিজের উপর আরেকটি ক্লাস চাচ্ছিল। আমি যদিও লিজের উপরে গত 5-10 বছরে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোই দিয়েছিলাম, 2টি ম্যাথ দিয়েছিলাম, খুব ডিটেলসে বুঝিয়েছিলাম তোমাদেরকে। এখন আমি কিছু ক্যালকুলেশন কীভাবে করতে লাগবে এবং পার্ট বি এর কিছু ম্যাথ আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা আমার এই ক্লাসটির পরবর্তীতে ওই ক্লাসটি পেয়ে যাবে, তো তোমরা এখনই এই ক্লাসটি দেখতে থাকো এবং কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমার পরবর্তী ক্লাসটি পেয়ে যাবে তোমরা। এই আর এই যে ক্লাসগুলো আমার আছে, আমি এর আগেও কিন্তু ডিগ্রিতে কয়েকটি ক্লাস দিয়েছি, তোমরা একটু ভালো করে শোনো, ডিগ্রিতে কয়েকটি ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো দেখার পাশাপাশি তোমরা অবশ্যই খাতায় নোট করবে। তাছাড়া তোমরা এই যে ফাইনাল অ্যাকাউন্ট যে একটা বিষয় যেখানে দিকে থাকো, ফাইনাল অ্যাকাউন্ট এটি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সব ইয়ার একই রকম। তো আমার অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি সেকেন্ড ইয়ারের, যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ো, ডিগ্রি সেকেন্ড ইয়ারের 3-4টি আর্থিক বিবরণী খুব সুন্দরভাবে সলিউশন করে দেওয়া আছে, তোমরা অবশ্যই, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখান থেকে আমার এই যে ফাইনাল অ্যাকাউন্ট যে ক্লাসগুলো রয়েছে, যেটা আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করি এবং ব্যালেন্স শিট করি, সেই ক্লাসটা ওখান থেকে দেখে নেবে, ইনশাল্লাহ তোমাদের বেসিক খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আমার পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।